পাথর কোয়ারি খুলে দেওয়ার দাবিতে সুনামগঞ্জে 72 ঘণ্টার পরিবহন ধর্মঘটের শেষ দিন চলছে আজ। এ বিষয়ে আরও জানাতে এখন যুক্ত হচ্ছেন সহকর্মী আমিনুল ইসলাম। আমিনুল ইসলাম, 3 দিন ধরেই তো চলছে ধর্মঘট, জনজীবন প্রায় বিপর্যস্ত হওয়ার পথে, রাস্তাঘাটে মানুষজন চলতে ফিরতে পারছেন না, প্রশাসন এখন পর্যন্ত কী ব্যবস্থা নিয়েছে? ইব্রাহিম, আপনি শুরুতে বলেছেন যে এই মুহূর্তে যে অবস্থা চলছে সেটি আসলে যাত্রী ভোগান্তি তীব্র করেছে, এবং এই মুহূর্তে আপনি দেখতে পাচ্ছেন আমি রয়েছি সুনামগঞ্জের কেন্দ্রীয় বাস টার্মিনালে, এবং এখানে সব ধরনের যে বাসগুলো রয়েছে সেগুলো বন্ধ রয়েছে। এবং এটি আসলে মালিকদের পক্ষ থেকে বলা হচ্ছে যে শ্রমিকরা এই আন্দোলনে অংশ নিয়েছেন এবং শ্রমিকদেরকে তারা সমর্থন দিচ্ছেন। বিশেষ করে শ্রমিকদের সঙ্গে আমার কথা হয়েছে, তারা যেমনটি বলেছেন যে তারা যাত্রী সংকটে রয়েছেন, বিশেষ করে যারা পাথর কোয়ারিতে যারা কাজ করতেন তারা এইসব বাস দিয়ে চলাচল করতেন। এবং এর সঙ্গে যুক্ত রয়েছে আরো একটি দাবি তাদের, সেটি হচ্ছে সিলেট অঞ্চলে যেসব রুটে বিআরটিসি বাস চলছে সেগুলো বন্ধ করে দেওয়ার দাবি তারা জানিয়েছেন। আমি দু একজন শ্রমিক যারা রয়েছেন তাদের সঙ্গে একটু কথা বলতে চাই, যারা বাসের সঙ্গে জড়িত, একটু বলতে চাই যে আপনারা আপনাদের দাবিটার বিষয়ে একটু বলবেন, যে আপনারা কি চাচ্ছেন যে এই এই দাবি আপনারা এই ধর্মঘট কতদিন পর্যন্ত আপনারা চলমান থাকবে? এগুলা তো আমি বলতে পারি না কতদিন রাখো, মানে কোয়ারি গুলা খোলার জন্য, বাস গুলা চলার জন্য কোয়ারি খুললে যাত্রী হবে রাস্তাঘাটে, তখন গাড়ি লইয়া যাইতে পারবে। ওটাই, এখন কি আপনারা যাত্রী পাচ্ছেন না? না, যাত্রী পাওয়া যাচ্ছে না এখন। আর বিশেষ করে যতদিন না পর্যন্ত কোয়ারি করা আপনি করবে ততক্ষণ পর্যন্ত মনে হয় যে অবরোধটা থাকবে আর কি, এটা মালিক সমিতির নির্দেশ অনুযায়ী হচ্ছে। বিআরটিসির সমস্যা কি আপনাদের? আচ্ছা, গত 3 দিন ধরে মানে বাস বন্ধ, অনেক পরিবহন বন্ধ, কিন্তু ওই যে বিআরটিসির গুলা বন্ধ হয়নি। আমাদের এটাই দাবি যে বিআরটিসি গুলা বন্ধ হোক, তাহলে বাংলাদেশ সরকারে বুঝতে পারবে যে কোয়ারি কিভাবে খোলা হয়। আমিনুল, ধন্যবাদ যুক্ত হওয়ার জন্য।